আসসালামু আলাইকুম। আজকে আপনাদেরকে আমি একটি অন্যরকম রেসিপি বানিয়ে দেখাবো। আজকের রেসিপির নাম আচারি বেগুন। তো আসুন দেখি আচারির বেগুন বানাতে কী কী উপকরণ প্রয়োজন। আমি এখানে কয়েক টুকরো বেগুন ফালি করে নিয়েছি, পেঁয়াজ কুচি, হলুদ, মরিচ, স্বাদমতো লবণ, শুকনো মরিচ, পাঁচফোড়ন আর তেঁতুল। আপনার ইচ্ছা করলে তেঁতুলের পরিবর্তে আচারও ব্যবহার করতে পারেন। তো আসুন দেখি কীভাবে বানাতে হয় আচারি বেগুন। আমি কড়াইতে সামান্য পরিমাণ তেল ঢেলে নিয়েছি আর এখানে বেগুনগুলোকে ভালো মতো লবণ এবং হলুদ দিয়ে মাখিয়ে নিয়েছি। আমার তেলটা এখন গরম হয়ে গিয়েছে, এখানে আমি এখন বেগুনগুলো ঢেলে দিব। সবগুলো বেগুন ঢেলে দেওয়ার পর আমি এখন কয়েক মিনিট বেগুনগুলোকে ভেজে নেব ভালো মতো। বেগুনটির এক পাশ এরকম হয়ে গিয়েছে, আরেক পাশ হলে আমি উল্টিয়ে বেগুনগুলো তোলা থেকে নামিয়ে নিব। দেখুন দর্শকরা, আমার বেগুনের দুই পাশে একদম ভাজা হয়ে গিয়েছে। এখন আমি তোলা থেকে বেগুনগুলো নামিয়ে নিব। আমার বেগুন ভাজার পর এখন আমি ওই একই কড়াইতে আবার একটু তেল দিয়ে নিচ্ছি। তেলের মধ্যে প্রথমে পাঁচফোড়নগুলো ঢেলে দিচ্ছি। এরপর শুকনো মরিচগুলো দিয়ে দিব। এখন এই কুচি করা পেঁয়াজগুলো তেলের মধ্যে ঢেলে দিচ্ছি। পেঁয়াজগুলো তো ভালো মতো নেড়ে চেড়ে হালকা বাদামি কালার করতে হবে। পেঁয়াজগুলো হালকা বাদামি রং ধারণ করেছে। এখন এর মধ্যে আমি হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া এবং পরিমাণ মতো লবণ দিব। কিছুক্ষণ নেড়েচেড়ে মধ্যে সামান্য পরিমাণ পানি দিব কষানোর জন্য। পানিটা শুকিয়ে গেলে এর মধ্যে আমি আস্তে আস্তে এর মধ্যে বেগুনগুলো সব দিয়ে দিব। পেঁয়াজের পানি শুকিয়ে পেঁয়াজগুলো ভালো মতো কষানো হয়ে গিয়েছে। এখন আমি এর মধ্যে ভাজা বেগুনগুলো দিয়ে দিব। বেগুনগুলো দিয়ে একটু ভালোভাবে নেড়ে নিচ্ছি। ভালোভাবে নেড়েছি। এখন এর মধ্যে আমি এই তেঁতুলের পানিটুক মিশিয়ে দিচ্ছি। আমি অল্প পানি নিয়েছি, বেশি পানি দেওয়ার প্রয়োজন নাই, কারণ এখানে মশলা কষানো হয়ে গিয়েছে আবার বেগুনগুলো আমি ভালো মতো ভেজে নিয়েছি, তাই আর সিদ্ধ হওয়ার কোনো দরকার নেই। দুইটা ফালি মরিচ আমি এখানে আনাম দিয়ে দিচ্ছি। এটা শুধুমাত্র দেখার সৌন্দর্যের জন্য আর কিছুই না, কারণ আমি এখানে গুঁড়ো মরিচও দিয়েছি আবার শুকনা মরিচও দিয়েছি, তাই আলাদা করে আর ঝালের কোনো দরকার নাই। কয়েক মিনিট চুলায় রেখে পানিগুলো শুকালে আমি এটা নামিয়ে নিব। বাড়তি স্বাদের জন্য আমি এখানে হাফ চা চামচ পরিমাণ চিনি ছিটিয়ে দিচ্ছি। দেখুন কয়েক মিনিটের মধ্যে আমার আচারি বিরিয়ানি রান্না হয়ে গিয়েছে। আমি চুলাটা বন্ধ করে দিয়েছি। এখন আপনাদেরকে আমি এখন পরিবেশন করে দেখাবো। তো আমাদের রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমার ভিডিওটি লাইক দিবেন। তো ইনশাল্লাহ আবার দেখা হবে অন্য কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।